জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন রওশনপন্থীরা। সকালে পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অল্প সময়ের জন্য তারা কার্যালয়ে প্রবেশ করেন। রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টিতে কোনো প্রয়োজন নেই। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন গত রোববার। তিনি মহাসচিব করেন দলের কাজী মামুনুর রশিদকে। মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টির রওশনপন্থী নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব বলেন, জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টিতে আর দরকার নেই, তারা নিজেদের প্রয়োজনে দলকে ব্যবহার করেছে। আপাতত জিএম মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। কাদের এবং চুন্নুর পর্ব ক্লোজ, এখন কোনো তারা যে ক্ষতি করছে তাদের প্রয়োজনীয়তা নেতাকর্মীরা কখন উপলব্ধি করবে আমার মনে হয় না, যদি করে নিশ্চয়ই তারা আবার আগমন করবে। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কাজী মামুনুর রশিদ বলেন, সংসদের বিরোধী নেতা হলেও জি এম কাদেরের জাতীয় পার্টি নিয়ে কথা বলার সুযোগ আর নেই। তবে এ সময় জাতীয় পার্টির কাদেরপন্থীরা কেউ ছিলেন না। যারা দলের সাথে প্রতারণা করেছে, দলের নেতাকর্মীদেরকে যারা বিক্রি করেছে এবং তারা নিজেরা লাভবান হয়েছে, নিজেরা সংসদে গিয়েছে, এই জন্যই তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।